বিয়ে করেই জীবনের সব সম্পর্কের সমীকরণ বোঝানো যায় না। বিয়ের আগে মানুষটাকে বোঝা, জানা, তাকে বিশ্বাস করা, তাকে নিজের বিশ্বাস ভরসার অধিকার দেওয়া, অবহেলাতেও ভালোবাসা দেখা, এটা একটা অন্য জগৎ। ভালোবাসা থাকাটাই আসল, কারণ সংসার বলতে আমি একটা অন্য পরিবার না, একটা ভালোবাসা বুঝি। আবারও বলছি, সংসার বলতে আমি একটা অন্য পরিবার না, ভালোবাসা বুঝি। रंग बदल बदल के क्यों चहक रहे हैं दिन दोपहरिया, मैं जानू ना जानू ना जानू ना जानू ना क्यों फुदक फुदक के धड़कनों की चल रही की लहरिया, मैं जानू ना जानू ना जानू ना जानू ना रंग बदल बदल के क्यों चहक रहे हैं दिन दोपहरिया, मैं जानू ना जानू ना जानू ना जानू ना क्यों फुदक फुदक के धड़कनों की चल रही ये लहरिया, मैं जानू ना जानू ना क्यों जरा सा मौसम सरफिरा है या मेरा मूड मस्खरा है जो जायका मन मानियों का है वो कैसा रस भरा है, मैं जानू ना जानू ना जानू ना क्यों हजार गुल मोहर से भर गई है ख्वाहिशों की टहनिया, जानू ना जानू ना जानू ना जानू ना क्यों फुदक फुदक के धड़कनों की चल रही गिलहरिया, मैं जानू ना जानू ना जानू ना जानू ना তোরই কথা এম
Oh,
Oh,
আজ বিশ্ব
চোখ রেখে সন্ধে নমান তোর চেনা হাসিতে আমি হারা চলছে না ওই পথে আজ পাড়া ঘুম ঘুম দু চোখে তোকে মন ছুঁয়ে যায় আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায় প্রেম যেন পূর্ণ হলো যেন সত্যি হলো তোর ওই ছোঁয়াতে কি যে মায়া প্রেম যেন পূর্ণ হলো যেন সত্যি হলো তোর অবাক চোখে লগুনে সত্যি হলো যে দুজনের ভালো
Da-d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 a
Dere ra 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 Dere ra 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 Dere ra 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 Dere ra 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 हाथ तेरा
मेरे सीने की धड़कन है तू बन गया माहिया मेरे माही जानिया आग जानिए माहिया मेरे माही जानिया आग जानी किन्ना सोना तू हाँ किन्ना सोना तू हाँ किन्ना सोना तू हाँ तो रहबर है तू ही है मेरा रहनुमा तू ही मुकद्दर है तू ही है नसीब मेरा तुझको देखे बिना जी जगता नहीं तुझको देखने से आंखें थकती कोई तुझ सा नजारा यहाँ माहिया मेरे माही जानिया दिल जानिए माहिया मेरे माही जानिया दिल जानी किन्ना सोना तू हाँ किन्ना सोना तू हाँ किन्ना सोना तू हाँ हिफाजत है तू ही है मेरा आसरा तेरे नायत है तुझसे मिला हर खुमान हर दुआ मैं तुझको मैं मांगू सदा रब से है हर घड़ी बस यही इल्तिजा जिंदगी में हमें शा रहे माहिया मेरे माही जानिया दिल जानी माहिया मेरे माही जानिया दिल जानी किन्ना सोना तू हाँ किन्ना सोना तू हाँ किन्ना सोना तू हाँ दहलीज पार करा दे
आई हो तो दहलीज दर्द की भी पार करा दे। बाबा मैं तेरी मलका, टुकड़ा हूँ तेरे दिल का, एक बार फिर से दहलीज पार करा दे। मुड़की ना देखो दिल भरो, दिल भरो, मुड़की ना देखो दिल भरो, मुड़की ना देखो दिल भरो, दिल भरो, मुड़की ना देखो दिल भरो। যাচ্ছে বাড়িতে ফাঁকা হয়ে যাবে, খারাপ লাগবে, ও যেন গিয়ে সুখে থাকে, নিতেই চাই সবসময় ওদের কাছে, ভালো থাকে। আমি আশীর্বাদ করি ও যেন সবসময় ভালো থাকে, সুখে থাকে, ঠাকুরের কাছে এটাই প্রার্থনা, ও যেন ভালো থাকে। কিছুক্ষণ পরেই তো চলে যাবে বাড়িতে, একদম খালি হয়ে যাবে, আমি তো একদম একা হয়ে যাবো। যেন ভালো থাকে, সুখে থাকে, এটাই চাই আর কি। হাই, আমি প্রণব, ঋষিকার দাদা। আজ যতটা খুশি ততটাই একটু দুঃখেরও বিষয়, কারণ আজ আমার বেস্ট এনিমি চলে যাবে, আর হয়তো বলো কারোর সঙ্গে লড়াই করতে পারবো না, আর বলবো ঘরে আমি একা হয়ে যাবো, এখন টাইম পাস হবে না। আশা করিও খুব ভালো থাকবে, হাসি খুশি থাকবে, আর সব বিশেষ দেবী অল দ্য ড্রিমস কাম ট্রু। ও যেন খুব ভালো থাকে, বিপ্লব সবসময় কেয়ার করো, ও একটু কম বোঝে, হয়তো ভুল করলে একটু ভুল করো, আঙ্কেল আন্টি সবাই মিলে চলে আশা করি আপনাদের সঙ্গে ভালোই থাকবে। আর আজকের থেকে তো ঘরটা একদম ফাঁকা হয়ে যাবে, এগুলো গুরু তোর এখন মোমো কে আনবে, এখন লেস কুড়কুড়িগুলি কোথায় যাবে, আর বিকালের সেই চাট পার্টি, মোমো পার্টি, সমোসা পার্টি, সেগুলি বহুত মিস হবে, হয়তো আগের মতো হবেও না, হয়তো কি হবেই না 100%, তাই না? আমার ড্রেস কে ম্যাচ করবে, হবে না কাট,
বলতে গেলে তো ইমোশনাল হয়ে যাই গো। এখন থেকে নিজের ড্রেসগুলো নিজেকেই গুছাইতে হবে, কেউ আর বলবে না ভালো লাগতেছে না খারাপ লাগতেছে, কেউ আর মেকআপ করে দিবে না, কেউ ফেসিয়াল করে দিবে না, কারোর সঙ্গে ঝগড়াও করতে পারবো না। আর এই ঝগড়াগুলি অনেকটা মিস হবে। অ্যাজ এ লাভলি অ্যান্ড সুইটেবল এনিমি, মিস ইউ লট। মেবি ভালো থাকিস, ভগবান ভালো রাখবে। আশা করি তোর সব পছন্দের জিনিস ওই বাড়িতে আছে, তোর যা যা ইচ্ছা ছিল সব ওই বাড়িতে পূরণ হবে। সেই মাংস আনলেও তোর কথা মিস হবে, আর আমরা তো নিরামিষ পাখি, তুই নাই সব নিরামিষ হবে। অল দ্য বেস্ট। নমস্কার, আমার নাম মোহনলাল সাহা। গতকাল আমার ছোট ভাই, তার একমাত্র মেয়ে, তার একমাত্র মেয়ে বিয়ের অনুষ্ঠান হলো আজকে, পাশে বিয়ে। এই লকডাউন, দ্বিতীয় লকডাউনের মাঝখানটায় আজকে মানে আমার শাস্তি বিয়ে। আমরা সেইরকমভাবে আনন্দ ফুর্তি করতে পারিনি, সরকারের লকডাউনের নিয়মের মাধ্যমে আমরা তার সীমিত খরচের মাধ্যম দিয়ে আমরা ভাস্তিকে বিয়ে দিয়েছি। আজকে আমাদের ভাস্তি বিয়ে, তারপরে হচ্ছে আমাদের এই আদরের মেয়ে, একটাই মেয়ে, হ্যাঁ, তাকে আমরা হয়তো বিদায় দেবো দুঃখের সাথে, তার নতুন জীবন শুরু হোক আরও ভালো মতে। হ্যাঁ, এই করোনার জন্য আমাদের খুব আফসোস যে আমরা অনুষ্ঠানটা বড় করতে পারলাম না, এবং আমাদের জীবনের এটাই বিপদ। হ্যাঁ, যে কাছ থেকে যে নিমন্ত্রণ কার্ড করা ছিল মানুষকে দেয়নি এবং মানুষকে নিমন্ত্রণ করিনি, এবং আমরা সীমিত 50 জনের মাধ্যমে আমরা অনুষ্ঠানটা সারছি। হ্যাঁ, যাই হোক, আমার ভাস্তি যেন আগামী দিনে ভালো থাকে, সেই মঙ্গল কামনা করি। হ্যাঁ, যতই দূর করোনা আসুক, এই করোনাকে আমাদের জয় করতে হবে, আমরা করোনাকে সতর্কভাবেই চলব। এই আশা রাখে আমার ভাস্তির মঙ্গল কামনা করি, সবাইকে আমার নমস্কার। নমস্কার, আমার নাম অনিতা সাহা। আমার একমাত্র ভাস্তির কর্ণা সাহার গতকাল বিয়ে হয়েছে, আজকে বাসি বিয়ে। আজকে আমার ভাস্তির বাসি বিয়ে। আমি ভাস্তিকে আশীর্বাদ করি নতুন জীবন আর সুখের হোক। মানে লাল সাহ, আজ পড়নাকে শাদী মে আনে কা সৌভাগ্য মুঝে মিলা। পিছলে কই দিনো সে হাম লোগ শাদী কি তৈয়ারি মে থে, আর লগভগ পিছলে সাল জব ইসকা এনগেজমেন্ট হুয়া থা তভি সে শাদী কি জো তৈয়ারিয়াঁ থি ওয়া শুরু হো গই থি। हम लोगों ने वहीं से बहुत सारे प्लानिंग करनी शुरू कर दी थी शादी को लेकर के। पूरे परिवार में उत्साह था, अकेली बेटी होने के नाते उसके विवाह के लिए उसके परिवार से जितना हो सका उन्होंने बेहतर करने की कोशिश की। काकू की का किडनी का ट्रांसप्लांट हुआ, जिसके कारण ये इस कठिन परिस्थिति में भी, भयावह पैनडेमिक में भी, जब पूरी दुनिया इससे लड़ रही है, हम लोग मजबूर थे शादी को करने के लिए। यद्यपि वक्त के साथ
मेंटेलिटी सेटअप करना पड़ा और इस चुनौतीपूर्ण माहौल में जितना संभव हो सका सरकारी निर्देशों को लेकर हम लोगों ने विवाह का जो एक उत्सव के रूप में इसे मनाने का जो कोशिश किया वो यथावत जारी है और कल भी रहेगी। और मैं इसिका के बारे में थोड़ा कहना चाहूँगा, जिसे एक्चुअली हम लोग प्रेम से पिंकी कह के बुलाते हैं, बचपन से ही उसके साथ हमारी कई सारी यादें जुड़ी हुई थी। मुझे याद आता है जब हम लोग पहली बार मिले थे, मेरी पत्नी जो रागिनी चौधरी साह है अभी, उसके द्वारा उसके थ्रू ही मुझसे मिलना हुआ था। और सच कहें तो एक जीजा जी के रूप में मुझे इस घर में वह सम्मान मिला जिस सम्मान की कल्पना भी कहीं ना कहीं कठिन सी लगती है। और मतलब एक प्यारी सी साली के रूप में वह हमेशा से हमारी यादों में रहेंगी। और वो उसका भोला सा चेहरा जब वो थई थई गाने पर छोटे से वो डांस करती थी, मुझे याद है मेरे दोस्त विनय के साथ मैं उसके लिए मार्केटिंग करने गया था और कैसेट्स पूरी बीरपड़ा में ढूंढ कर हमें आखिरकार मिली थी और उसका प्रोग्राम हुआ था। तो वहाँ से एक छोटी सी प्यारी सी कन्या के रूप में हमारी यादों में वह थी और देखते देखते वक्त के आगोश में इस प्रकार वह समाधि चली गई। यार देखिए उसका विवाह हो रहा है विप्लव जो भावी एक बहुत ही प्रतिभावान लड़का है और बहुत ही मुझे उम्मीद है कि वो बहुत प्यार से उन्हें संभाल के रखेगा। जैसा प्यार के साथ वह इस परिवार में पली बढ़ी वैसा ही प्यार उसे वहाँ भी मिले और इस परिवार का जो संस्कार उसने यहाँ पाया है उस संस्कार से वहाँ के घर को समृद्ध करे। आज वापस दुख इस बात की है कि एक प्यारी सी कन्या हम लोग एक बेटी अपने मायके से जरूर ससुराल को चले जाएगी और ये कमी जो है शायद पूरी नहीं हो सकती, लेकिन यह प्रकृति का ही नियम है, सामाजिक नियम को मानकर ही हमें जीना पड़ता है। बस इतना ही है कि वह यादों में हमेशा रहे, सुखी रहे, जहाँ भी रहे फले फूले, जैसे इस घर को समृद्ध किया है वैसे उस घर को भी समृद्ध करे। और वापस मैं मतलब एक सच में एक जीजा जी के तौर पे अपने आप को देख पा रहा हूँ इमदारियों के बीच। उसके जाने का जो दर्द है वो हृदय के किसी कोने में ही जमा हुआ है और वो ऐसे ही सदा चहकती रहे मुस्कुराती रहे। और इतना ही कहकर मैं अपनी बातों को और यहीं समाप्त देता हूँ। आप सभी को बहुत बहुत धन्यवाद, आप लोग आए सेहत की शोभा बढ़ाएँ और ऐसे ही सदा सब शोभा बढ़ते रहे। आमी सुचित्रा बोसदास पिंकिर जेठीमणि। आज पिंकिर बिये होच्छे, आमरा खूब आनंदित। पिंकिके आमी छोटोबेला थेके जानी, ओके आमी मेयेर मतो मानुष करेछि। आमार दुई छेले, आमी ओके मेयेर मतोई देखी, एकदम निजेर मेयेर मतो। आजके ओ चले जाच्छे, आजके मनटा खूब खराब। ও খুব আদরে মানুষ হয়েছে, এখানে সবাই যেন ওকে ভালোবাসে, আদর দেয় এবং আদরে রাখে। ছোটবেলায় খুব অত্যাচার করতো, খুব মানে নটি ছিল, মানে যেটা বলবে সেটাই লাগবে ওর। এবং ও বেশি আমাকে নিয়েই মানে প্যাম্পার থাকতো, জেঠিমণিকে আসতে হবে, জেঠিমণির সঙ্গে ওখানে যাবো মার্কেটিং করবো, জেঠিমণির সঙ্গে ডক্টরের কাছে যেতে হবে, সব কিছু জেঠিমণির সঙ্গে। জেঠিমণি সঙ্গে না গেলে ওর কোনো কিছু ভালো লাগতো না। জেঠিমণি বাড়িতে যেটা করবে ও বাড়িতে দেখে এসো, মাকে আবার সেটাই বলবে, ওর মাকে সেটাই করতে হবে, ওর মাও আবার সেটাই করে দিতে ওকে। ও যেটা বলতো এটা শোনো, জেঠিমণি আজকে এটা করেছে, মা জেঠিমণির জন্য এটা করতে হবে, আমার জন্য এটা করে দাও, আর জেঠিমণি এটা করতে পারে, তুমি কেন এটা করতে পারো না। এগুলো ও একদম মানে জেঠিমণিকে নিয়ে একদম সব সময় গর্ববোধ করতো যে আমার জেঠিমণি সব পারে, জেঠিমণির মতো হলে আমার মা আমার কাছে আরও ভালো হবে। সব সময় ওর মাকে এসেই জেঠিমণির কথাই বলত। আমি অনেক ভালোবাসি ওকে, মেয়ের মতো ভালোবাসি, একদম মেয়ের মতো ভালোবাসি। ছোটোবেলার থেকেই ওকে আমি মেয়ের মতো ভালোবাসি, আমি এবং ওর জেঠু। আর ও আমাকে মানে নিজের জেঠিমণি নিজের জেঠুর থেকে মানে আমাকে আর আমার হাজব্যান্ড যে তাকে একদম নিজের জেঠু জেঠিমণির মতোই ভালোবাসে, খুবই ভালোবাসে। কিছু একটু ওর মনের কথা হলেই ও জেঠুকে ফোন করে বলবে, জেঠিমণিকে ফোন করে বলবে যে না জানে আমার যদি ওখানে ফোন করতে পারি তাহলে হয়তো আমি এটা সমাধান করতে পারবো আর কি। অনেক দুঃখ লাগছে, মনে তো অনেক দুঃখ, মানে বলতে আমি অনেক কিছু
মনে অনেক কিছু আছে কিন্তু বলতে পারছি না, আজকে আমার বুকে বহুত মানে অনেক কষ্ট হচ্ছে আর কি, ও চলে যাচ্ছে দেখে। আমার নাম শিক্ষা সাহা, আমার ছোটদা মেয়ে পিঙ্কি, প্রদীপ সাহার মেয়ে পিঙ্কি সাহা আমার ভাস্তি। তা পিঙ্কির আজকে বিয়ে, পিঙ্কিকে আমরা ছোট থেকে সেই আদরে আমার ছোটদা মানুষ করেছে, একমাত্র সন্তান। তার বিয়ে অনুষ্ঠান এক বছর আগে ঠিক হয়েছিল, তা করোনার জন্য তা পিছিয়ে এখন বিয়ে হলো। সেই অনুষ্ঠানে ভেবেছিলাম অনেক আনন্দ করব, কিন্তু সে আনন্দ করতে পারিনি। অল্প লোক নিয়ে বিয়ে অনুষ্ঠান করে আজকে চলে যাবে শ্বশুর বাড়িতে, তাই সেই আদরের ভাইকে আজকে চলে যাওয়াটা কষ্ট। তাই এই কষ্টের মধ্যে ওকে তো যেতেই হবে শ্বশুর বাড়িতে, তাই এখানে যে কোন আদরের মানুষ হয়েছে ভালো ছিল, সেই ভালো যেন শ্বশুর বাড়িতেও থাকে, তারাও যেন ওকে ভালোবাসে, এটাই ওর প্রতি আমার আশীর্বাদ রইল।